রবিবার বাঁকুড়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি বাঁকুড়াতে তার অস্থায়ী আবাসনের কচিকাঁচাদের সাথে ভাগ করে নিলেন উৎসবের আনন্দ। একই সাথে তিনি আবাসনের সুরক্ষার কর্মী থেকে শুরু করে প্রত্যেকের সাথেই দোল খেললেন। এই সুযোগ পেয়ে রীতিমতো আপ্লুত তারকা প্রার্থী। আগামী বিধানসভা নির্বাচনে মানুষ টিএমসিকে আশীর্বাদ করবেন এবং 2রা মে'র পর থেকে তারা আবির খেলার সুযোগ পাবেন এবং আশাবাদী বাঁকুড়া তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি। এর পাশাপাশি সাধারণ মানুষকে সুরক্ষার স্বার্থে করোনা বিধি মেনে দোল খেলতে অনুরোধ করলেন তিনি। তারকা প্রার্থীর সাথে দোল খেলতে পেরে স্বাভাবিকভাবেই দারুণ খুশি আবাসনের কচিকাঁচারা। তোমার হাতটা একটু দাও, দাও হাতটা দাও। আনন্দ করছি সবাই এবং সবার থেকে আশীর্বাদ নিচ্ছি এবং আপনাদের সবাইকেও বলবো যে দোলের অনেক 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 শুভেচ্ছা আপনাদের। আপনারা সেফলি দোল খেলুন, আবির মাখা, এবং আমাদের সবাইকে আশীর্বাদ যাতে 1 পয়লা এপ্রিলের পরে এবং 2রা মে'র পরে এইভাবেই আমরা আবির মেখে আনন্দ করতে পারি। খুব ভালো লাগছে বাচ্চাদের সাথে এখানে, ওরা আমাকে আবির মাখলো, হ্যাপি হোলি উইশ করলো, আমি ওদের সাথে একটু আর কি আবির খেললাম। আমার ভাইয়ের নিচে সবাই খেলো, ওদের আর কি পরিষ্কার মুখটা ছিল, ভালো লাগছিল না আমার দেখে, তাই একটু রঙে ভরিয়ে দিলাম। 2রা তারিখ তো পুরো আবহাওয়া হাওয়া সব কিছুই সবুজ হবে ।